টেক্সটাইল 52 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ক্রেপ উইপের তিন নম্বর যে প্রসেস, ক্রেপ উইপ তৈরি করার, ক্রেপ ডিজাইনের যে তিন নম্বর যে প্রসেস বা মেথড, যেভাবে আমরা ক্রেপ ডিজাইন ড্রয়িং করতে পারি সেটা শিখবো। দেখেন, এটা আমি অলরেডি লিখে রাখছি যে এই যে তিন নম্বর বা গ নম্বর দিয়ে লিখে রাখছি মূল উইপকে ঘুরিয়ে বা উল্টিয়ে। তো আজকে আমরা যে ক্রেপ ডিজাইন তৈরি করার যে প্রসেসটা দেখবো, সেখানে হচ্ছে মূল উইপকে ঘুরিয়ে বা কী উল্টিয়ে কীভাবে ক্রেপ ডিজাইন ড্রয়িং করা যায় সেটা আমরা শিখব। তো দেখেন, এটার জন্য আমি একটা সময় যাতে কম লাগে সেই জন্য আমরা ঘর সংখ্যা অলরেডি সিলেক্ট করে রাখছি। তো আগের যে দুইটা মেথড দেখছেন, বা প্রথম যে আপনার একটি উইপের উপর অন্যটি বসিয়ে, একটি উইপের উপর আরেকটি উইপ বসিয়ে ক্রেপ ডিজাইন বা সার্টিনের উপরে ভিত্তি করে ক্রেপ ডিজাইন, সেইখানে আমরা মূল ডিজাইনটা যে ঘরে ড্রয়িং করছি ওখানে কিন্তু ঘরকে চারটা ভাগে ভাগ করার প্রয়োজন হয়নি। তো আজকে আমরা যে ঘরটা আমরা নিছি এটাকে আমরা চারটা ভাগে ভাগ করছি। দেখেন, এই যে চারটা বক্স, একটা দুইটা তিনটা চারটা বক্স, চারটা বক্সে ভাগ করছি। তো এইখানে আমি ঘর সংখ্যা 8x8 নিব। ঘর সংখ্যা নিব কত? 8x8। তো দেন হচ্ছে আমরা এই ঘরকে আমরা এই যে 8x8 যে রিপিটে যেটা করব সেটা হচ্ছে চারটা বক্সে ভাগ করব। তো ভাগ করার পরে এখন আমরা যে কোনো এই প্রথম একটা বক্সে যে কোনো একটা উইপ ড্রয়িং করব। ধরেন আমি এখানে যে এই টাইপের একটা ডিজাইন আমি ড্রয়িং করলাম, তো এটাকে ঘুরিয়ে বা উল্টিয়ে, মানে এটাকে উল্টায় ফেলতে হবে, সেটা কীভাবে? ধরেন এখানে থেকে শুরু করছে, এখানে আমি এখান থেকে শুরু করলাম। তো এখন দেখেন এটা আমার হয়ে গেল কি, মূল উইপকে ঘুরিয়ে বা উল্টিয়ে কিন্তু হয়ে গেল। এটা প্রথমে এই দিক দিয়ে দিছি, পরে এই দিক দিয়ে দিলাম। তো এখন এই চারটা বক্সে ভাগ করার কারণটা কি? এই যে একটা, এই যে একটা, এই যে একটা, চারটা বক্সে করার কারণটাই হচ্ছে এটা যে প্রথমে আমি বক্সে যে মোটিভটা দিব বা যে মূল উইপটা আমি এখানে ড্রয়িং করব, তো এই পরের যে বক্স সেটাই হবে এটার থেকে। যেমন এখানে যদি নাম্বারিং করি 1, 2, 3, 4, মানে এটার বিপরীত হবে এটা, এটার বিপরীত হবে এটা, বা এটার বিপরীত হবে এইটা, এই প্রথমটার বিপরীত হবে এটা, এইভাবে বসবে। সেটা কীভাবে খেয়াল করেন? দেখেন, এই যে এটার বিপরীত মানে কি, এখানে যে পজিশনগুলো আপ ছিল এখানে হবে ডাউন, বা এখানে যে পজিশনগুলো ডাউন ছিল সেটা হবে আপ। যেমন এই এই ঘরে যেটা বসবে এটার বিপরীত, তার মানে কি, এইখানে ছিল ডাউন, এখানে হবে আপ, আর এই তিনটা ছিল আপ, এই তিনটা হবে ডাউন। তো এটা আমার বসানো শেষ। এর পরের ঘরটা হবে এই যে এটার বিপরীত, মানে এই দিক থেকে এক ঘর করে বাড়বে আর এই দিক থেকে এক ঘর করে পিছনে যাবে। তো এটার বিপরীত, এটার দেখেন প্রথম দুইটা ঘর ছিল কি, এখানে প্রথম দুইটা ঘর ছিল ডাউন। তো প্রথম দুইটা ঘর ডাউন থাকলে প্রথম দুইটা ঘর এখানে হবে আপ, এরপরে তিন নম্বর ঘরটা ছিল আপ, এখানে হবে ডাউন, আবার চার নম্বরটা ছিল ডাউন, এটা হবে আপ, মানে এটার বিপরীত। এরপরে হবে যে এই ঘরে বসবে এই তার আগের ঘরটা, এই ঘরটা। তো এই ঘরের প্রথমটা ছিল ডাউন, এটা দিলাম আপ, তারপরেরটা ছিল কি আপ ছিল, তো এটা ডাউন থাকবে, এরপরের দুইটা ডাউন ছিল ওই দুইটা আমি আপ করে দেবো। এর পরের ঘরে বসবে এই প্রথম ঘরটা, তো প্রথম ঘরের প্রথম তিনটা ছিল আপ, প্রথম তিনটা এখানে হবে ডাউন, লাস্টেরটা ডাউন ছিল, লাস্টেরটা এই যে আপ করে দিল। এটা হলো আমার মূল উইপকে ঘুরিয়ে বা উল্টিয়ে আমার এই আরেকটা বক্স আমার কমপ্লিট করা হয়ে গেল। তো এখন আপনারা সহজভাবে যেটা করতে পারেন, এই বক্সটা এই কোনাকুনি বা ডায়াগোনাল বরাবর এইখানে বসাই দিবেন, আর এই বক্সের যে আপ ডাউন আছে সেটা এখানে বসাই দিলেই হবে। অথবা এখানেও আবার সেমভাবে করতে পারেন যে এটার বিপরীত হবে এটা, এটার বিপরীত হবে এটা, বা এটার বিপরীত হবে এটা, এটার বিপরীত হবে এটা, এইভাবেও দিতে পারেন। এভাবে দিলেও হবে, অথবা ডিরেক্ট যে এটা এখানে বসাই দিলেও একই হবে আপডাউনটা, আপনারা যে কোনোভাবে করতে পারেন। বা এই যে এখানে আবার যে এটা দিতে পারেন যে এটার বিপরীত বা এটার বিপরীত, এভাবে করেও দিতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয়, তবে ফাইনাল রেজাল্ট একই হবে। দেখেন, আমরা যদি এটার বিপরীত বসাই তখন কি হবে, এই যে এখানে এই তিনটা ছিল ডাউন, এই তিনটা হবে আপ, আবার এটা ছিল আপ, এটা হবে ডাউন। সেটা একটু কালারটা ডিফারেন্ট রাখি, রেড রাখি। আবার এই দুইটা ছিল, এখানে দেখেন প্রথমটা আপ,
এই ঘরটা শুধু ডাউন ছিল, তো এই ঘর বর এই বরাবর এটা দেবো, বাকি সবগুলো ডাউন। দেখেন যে এখানে আপ ছিল ডাউন, তো দেখেন যে এটাই কিন্তু হচ্ছে, এই যে এখানে তিনটা আপ এখানে একটা, এটাই কিন্তু হচ্ছে। তার মানে কি এটা বসাই দিলেও কিন্তু হবে, আমি এই যে ডাইরেক্ট এটাই বসাই দিলাম, এটা বসাই দিলাম, এটা বসাই দেবো, এই যে এই এই বক্সটা বসাই দেবো এই বক্সের ভিতরে, মানে এই বক্সের যে আপডাউন আছে সেটা এই বক্সে বসাই দেবো। তা আপডাউনটা কেমন ছিল যেরকম, সরি কালারটা যেটা দিই, তো কালার সেম রাখলেও সমস্যা নেই, এটা তারপরেও আপনাদের দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি কালারটা একটু সেম রাখতেছি ডায়াগোনাল বরাবর। দেন যে এটা এখন কিন্তু আমি যেই বক্সটা বসাচ্ছি, সো আমি অত হিসাব করার প্রয়োজন নেই, ডিরেক্ট এটা বসাই দিলেও হবে। বা আপনারা যদি এইভাবে হিসাব করেও করেন এটাই আসবে রেজাল্ট, মানে আপডাউনটা এরকমই হবে। তো এটাই হলো আমার মূল উইপকে ঘুরিয়ে বা উল্টিয়ে ক্রেপ উইপ। তো এটা আমার ডিজাইনটা হয়ে গেল। তো এখন হচ্ছে ড্রাফটিং প্ল্যান বা লিফটিং প্ল্যান, এটা হচ্ছে আমার ডিজাইন। তো এখন হচ্ছে আমার ড্রাফটিং প্ল্যান করার জন্য খেয়াল করেন এখানে যে আপডাউন আছে কোনো সুতার সাথে কোনো সুতার আপডাউনের মিল নাই। যেমন প্রথমটা দেখেন এই 2 3 4 5 6 7 কোনো সুতার আপডাউনে যে এরকম নাই, যে প্রথম তিনটে আপ পরেরটা ডাউন, কোনোটাই নেই। এইভাবে কোনো সুতার আপডাউনের সাথে কোনো সুতার পরবর্তী কোনো সুতার আপডাউনের কোনো মিল নাই। সো এখানে স্টেট ড্রাফটিং হবে, যে প্রত্যেকটা আলাদা আলাদা ঘরে বসে যাবে, স্টেট ড্রাফটিং হবে। আর স্টেট ড্রাফটিং হলে আপনার লিফটিং প্ল্যান আর এই ডিজাইন সেম হয়, তার মানে এটাই এখানে বসাই দিলেই হবে। যেটা চারটা বক্স আগে করে নেই, হ্যাঁ শুধু একটা পয়েন্ট দিয়ে রাখলাম এখানে যেভাবে, যেহেতু সেম এখানে যে আপডাউন আছে সেটা আমি বসাই দেবো, এই বক্সে তো এটাই বসবে। আবার এখানে এখানে আবার এটাই এখানে বসবে, এটাও কিন্তু নিয়মটা মনে রাখলে যে কেউ সহজেই করতে পারবেন। যেটা নিয়মই হচ্ছে যে কোনো একটা বক্সে আমি একটা উইব ড্রয়িং করব, দেন ওইটাকে আমি পরবর্তী যে তিনটা ঘর সেটার বিপরীত করে কীভাবে ফিল আপ করতে হয় এই যে নিয়মটা দেখালাম। তো এটাও সহজ যদি কেউ বুঝতে পারেন, বা যদি কারো একটু বুঝতে সমস্যা হয় প্রয়োজনে ভিডিওটা আর একবার দেখেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর আপনাদের আজকের এই ডিজাইনটা সহজে ক্রেপ ডিজাইনের চারটা ডিজাইন আমি দেখাবো, তার তিনটা অলরেডি হয়ে গেল। তো আপনারা এগুলা হোমওয়ার্ক থাকবে আপনাদের, যে এইগুলা বাসায় প্র্যাকটিস করবেন, প্লাস হচ্ছে আমার যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই গ্রুপে জয়েন হবেন এবং ওইখানে আপনাদের হোমওয়ার্কগুলো জমা দেবেন। আপনাদের হোমওয়ার্কগুলো জমা দিলে আপনাদের প্র্যাকটিস করার যে হোমওয়ার্ক সেগুলো কারেক্টলি হচ্ছে কিনা বা আপনারা বুঝতে পারতেছেন কি না সেটা আমি বুঝতে পারবো। কিন্তু আপনারা যদি হোমওয়ার্ক জমা না দেন তাহলে কিন্তু আমার আর বোঝার কোনো সুযোগ নেই যে আপনারা এই ডিজাইনগুলো পারতেছেন কি না, বা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আপনারা সেটা ভিডিও ডেসক্রিপশন কমেন্টসের মাধ্যমে, ভিডিও নিচে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন, তাহলে হয়তো আমি সেই সমস্যাগুলো সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।